বাংলাদেশের এ সময়ের অন্যতম জনপ্রিয় নায়িকা পরীমনি যেমন সুন্দরী, স্মার্ট, তেমনি তার মনটাও আসলে পরীর মতো। এবারের ঈদেও পরীমনি FDC-তে দুটো গরু কোরবানি দিয়েছেন এবং সেই কোরবানির মাংস তিনি অসহায় বঞ্চিতদের মাঝে নিজ হাতে বিতরণ করেছেন। লাল রঙের কাতান শাড়ি পরে FDC-তে এসেছিলেন পরীমনি। মুখে ছিল সাদা মাটা মেকআপ, কিন্তু তাকে লাগছিল সত্যিকারের পরীর মতোই। গরিব দুঃখী মানুষ তাকে প্রাণ ঢালা আশীর্বাদ দিয়ে গেছে। পরী তার ফেসবুকে লিখেছিলেন, আলহামদুলিল্লাহ, এত শান্তি, এত আত্মতৃপ্তি জীবনে প্রথম। সেই সাথে এও লিখেছিলেন, থ্যাংকস টু মাই আল্লাহ। আর পরীর এই পোস্টে প্রায় 2 লাখের উপরে লাইক পড়েছে। এদিকে অনেকেই বলছেন পরী শো অফ করছেন। এরকম যারা বলছেন তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে পরী ভক্তরা বলছেন, আরে ভাই, শো অফ করুক আর যাই করুক, আজ ওই মানুষগুলোর বাসায় মাংস রান্না হবে, এটাই সবচেয়ে বড় কথা। ফেসবুকে প্রায় 84 লাখের মতো মানুষ তাকে ফলো করে। তারা যদি তার ভালো কাজে উদ্বুদ্ধ হয় তাহলে সেটাই হবে পরীমনির সব কাজের সার্থকতা। অসহায়দের পাশে এই দাঁড়ানোর মনোভাবকে আপনি শো অফ মনে করেন নাকি এরকমই হওয়া উচিত প্রতিটি অভিনেতা অভিনেত্রীর? সবকিছু শেয়ার করুন আমাদের সাথে। এই ছবি আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।